আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, টেক জামাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট আমরা কিভাবে সংশোধন করতে পারি। ইতিপূর্বে হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ঢাকা এডুকেশন বোর্ড, রাজশাহী, দিনাজপুর এবং হচ্ছে বরিশাল বোর্ড অথবা যে কোনো সাধারণ বোর্ডের সার্টিফিকেট আপনি সংশোধন করতে পারেন। পরবর্তীতে আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে আপনি মাদ্রাসা সার্টিফিকেট সংশোধন করবেন। তবে এই ভিডিওটি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন, টেক জামাল যে আমাদের পেজ রয়েছে ফেসবুক পেজ, সেই পেজেও কিন্তু ভিডিওটি আছে। তো বরাবরের ন্যায় হচ্ছে আজকেও কিন্তু আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি, যেটি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আমরা অনেকেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভকেশনালে বা এমনিতে আমরা হচ্ছে পড়াশোনা করে থাকি। তো এই ধরনের সার্টিফিকেট যদি আমাদের ভুল হয়ে থাকে, তাহলে এই সার্টিফিকেটগুলো আমরা কিভাবে সংশোধন করতে পারি, এ টু জেড বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট রয়েছে, এই সার্টিফিকেট সংশোধনের জন্য যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে প্রবেশপত্র, তারপর হচ্ছে নম্বরপত্র, এরপর হচ্ছে সার্টিফিকেট, সবগুলো কিন্তু আপনি একত্রে সংশোধন করতে পারবেন। মানে হচ্ছে একটা মধ্যে সংশোধিত আবেদনের মধ্যে সকল কিছু করতে পারবেন। তো এইখানে আপনার সংশোধনের জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, যদি আপনার বয়স সংশোধন করেন আর আপনার নাম সংশোধন করেন, সেক্ষেত্রে আপনার অনলাইনে ইংরেজি জন্ম সনদ প্রয়োজন হবে, দ্বিতীয় নাম্বারে আপনার পিতা এবং হচ্ছে তৃতীয় নাম্বারে আপনার মাতার এনআইডি কার্ড, মানে পিতা এবং মাতার এনআইডি কার্ড, দেন হচ্ছে আপনার নিজের এনআইডি কার্ড থাকতে হবে। পরবর্তীতে হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এগুলো থেকে থাকে তাহলে আপলোড করে দিবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, শুধুমাত্র আপনার অনলাইন জন্ম সনদ ইংরেজিতে থাকতে হবে, পিতামাতার এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র এবং হচ্ছে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, তারপর আপনার নম্বরপত্র, এগুলো আপনি এখানে আপলোড করতে হবে। সম্পূর্ণই আমরা ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে সার্টিফিকেট সংশোধন করা যায় কারিগরি শিক্ষা বোর্ডের। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল স্ক্রিনে, কম্পিউটারে যাবার আগে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে। আপনাদের কম্পিউটার স্ক্রিনে নিয়ে আসলাম এবং কম্পিউটার স্ক্রিনে এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কিভাবে হচ্ছে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট কালেকশন করতে পারি। ইতিপূর্বে কিন্তু আমরা অলরেডি আমাদের যে টেক জামাল চ্যানেল রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে সার্টিফিকেট ভিডিও এবং হচ্ছে কিভাবে সার্টিফিকেট উত্তোলন করবেন এই সম্পর্কে অনেক ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি। আপনারা যদি একটু স্ক্রল করে নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন যে অনেকগুলো ভিডিওই কিন্তু আমাদের শুধুমাত্র সার্টিফিকেট সংশোধনের ব্যাপারে রয়েছে এবং এছাড়াও কিন্তু আরও অন্যান্য অনেক ভিডিওই আমাদের এখানে রয়েছে। তো ফার্স্ট টাইমে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গুগলে যে কোনো একটি ব্রাউজারে অথবা আমাদের যে কোনো একটি সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবো হচ্ছে, যেহেতু কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেতে হবে, btev.gov.bd। দেন হচ্ছে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করার পর আমার সামনে এরকম দেখবেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট চলে আসবে। জাস্ট হচ্ছে এই ওয়েবসাইটে আমি একটি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে মূল ওয়েবসাইটে প্রদর্শন করবে এবং এখান থেকে দেখেন এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা জাস্ট হচ্ছে ই সেবা নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে জাস্ট হচ্ছে একটি ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা কারিগরি সহায়তার জন্য এখানে আপনারা ফোনে কথা বলতে পারেন, বিকেল 5টার মধ্যে কথা বলতে হবে এই নাম্বারে, যদি মনে করেন অনেক কিছু বুঝেন না বা অনেক কিছু জানেন না আমাদের কমেন্ট করতে পারেন, এছাড়াও এই নাম্বারে কল করতে পারেন। এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের নাম্বার, যেখানে হচ্ছে হেল্পলাইন নাম্বারে অনলাইন বিষয়ে কথা বলতে পারবেন। দেন হচ্ছে আমরা এখানে দেখেন তিনটি অপশন আছে, একটি হচ্ছে শিক্ষার্থী বা অভিভাবক, তারপরে রয়েছে প্রতিষ্ঠান এবং হচ্ছে বাকা শিব, মানে হচ্ছে আপনার এখানে শিক্ষার্থী বা অভিভাবক সংশোধনের জন্য আবেদন করতে পারবে এবং সংশোধনের পরে প্রতিষ্ঠানে এটা চলে যাবে এবং এখান থেকে অ্যাপ্রুভাল দিতে হবে প্রতিষ্ঠানে। দেন হচ্ছে বাকাশিব মানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রদর্শন করবে আপনার এই সংশোধিত তথ্য। দেন হচ্ছে তারা অ্যাপ্রুভাল দিলে আপনি কিন্তু পরবর্তীতে সংশোধিত হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তীতে আপনি নতুন সার্টিফিকেট উত্তোলন করতে পারবেন। তো ফার্স্ট টাইম আমরা রেজিস্ট্রেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে ক্লিক করুন, এই অপশনে জাস্ট হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে, এই ইন্টারফেসটা আমাদের ইতিপূর্বে কিন্তু আমরা পড়ে নিয়েছি, আমাদের আর পড়ার কোনো প্রয়োজন নেই মনে করি। জাস্ট হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য এখানে হচ্ছে নতুন সেবার জন্য আবেদন আর এখানে হচ্ছে পুরাতন আবেদনের অবস্থা, পর্যবেক্ষণ, সংশোধন এবং সেবা সংযোজন, মানে হচ্ছে আবেদন করার পর একটা ট্র্যাকিং নাম্বার বা আপনার অ্যাপ্লিকেশন আইডি থাকবে, যে আইডির মাধ্যমে হচ্ছে আপনি পরবর্তীতে এই আবেদনটি কোন পর্যায়ে আছে সম্পূর্ণ দেখতে পারবেন। আর কি কি ডকুমেন্ট লাগবে, কি কি সংশোধনের বিষয় এইগুলো হচ্ছে এই যে নির্দেশনা দেওয়া আছে, এই নির্দেশনা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন।
আমার পড়ার দরকার নেই, আমি পড়ে নিয়েছি অলরেডি। জাস্ট হচ্ছে নতুন সেবার জন্য আবেদন এই অপশনে ক্লিক করব। ক্লিক করা মাত্রই দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট হচ্ছে এই ইন্টারফেস থেকে আমরা চলে যাব হচ্ছে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে এন্ট্রি করব। তো এসএসসি সার্টিফিকেট যেহেতু আমরা সংশোধন করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এসএসসির যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে জাস্ট এন্ট্রি করে দেব। তো ফার্স্ট টাইমে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করে দেখাচ্ছি। দেন হচ্ছে শিক্ষাবর্ষ, আপনার যে শিক্ষাবর্ষ বা সেশন যেটাকে আমরা বলি সেই সেশনটা দিবেন। আর এখানে দিবেন হচ্ছে ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটা রেজিস্টার করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা অলরেডি এখানে। দেন হচ্ছে সাবমিট ফর ওটিপি, এই অপশনটিতে জাস্ট হচ্ছে ক্লিক করব। ক্লিক করা মাত্র দেখেন ইনসার্ট ওটিপি, মানে হচ্ছে এই নাম্বারে একটি ওটিপি চলে গেছে। 3 মিনিটের সময় এখানে দেওয়া হয়, জাস্ট আমরা এই 3 মিনিটের মধ্যে ওটিপিটি দিয়ে দেবো। আর যদি না যায় আপনাদের ওটিপি তাহলে রিসেন্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার পুনরায় ওটিপি চলে যাবে। দেন হচ্ছে সাবমিট ওটিপি, এই অপশনে ক্লিক। আমার কিন্তু রেজিস্ট্রেশন করা কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমি এখান থেকে ফার্স্ট অল হচ্ছে যে কাজটি করতে হবে, এখানে আমাদের ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের যে নাম, আমি যে ইনস্টিটিউটে পড়াশোনা করেছি সেই ইনস্টিটিউটের নামটা এখানে আমরা লিখে দেবো। আর যদি আপনাদের ইআইএন নাম্বার মনে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ইআইএন নাম্বারটা দেওয়ার সাথে সাথে চলে আসবে। তো আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে কারিকুলাম, তো এটা হচ্ছে এসএসসি সেকেন্ডারি ভোকেশনাল 27 কারিকুলাম কোড, এবং এখানে বলছে জেডিসি অবলিক হচ্ছে জেএসসি পাস। এটা আমাদের যেহেতু 9 সালে এসএসসি কমপ্লিট, সেক্ষেত্রে হচ্ছে সে জেএসসি পায়নি, এজন্য হচ্ছে নো দিব। এরপর হচ্ছে এইখান থেকে আমরা একটু খেয়াল করবেন যে এইখানে হচ্ছে যে বিটিবি রোল নাম্বার, বর্তমান তথ্য এবং রেজিস্ট্রেশন কার্ড অনুসারে যে রোল নাম্বারটা আছে, মানে হচ্ছে আপনার এসএসসি যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা আপনি এখানে হুবহু এন্ট্রি করে দিবেন। তো আমি এখানে জাস্ট হচ্ছে এন্ট্রি করে দিলাম, এবং পাসিং ইয়ার আমি পূর্বেই বলেছি যে পাসিং ইয়ার 2009। সো এখানে 2009 আমি লিখে দেওয়ার পরে আমি এখানে ধরেন কিন্তু নাম এবং চলে আসছে। দেন হচ্ছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা হচ্ছে আমরা এখানে দেখে দিয়ে দেবো। যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে থাকুক, সমস্যা নেই, বাম সাইডে দিয়ে দেবো। কিন্তু এর নিচে কিন্তু একটা অপশন বলছে বিশেষ দ্রষ্টব্য নিচের ফিলগুলো সংশোধন না থাকলে খালি রাখুন, মানে এখানে হচ্ছে জেন্ডার, রং, ফটো, ট্রেড এবং হচ্ছে সাবজেক্ট কোড, এগুলো যদি কোনো ধরনের চেঞ্জ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যেরকম আছে এরকমই রেখে দেবেন, এখানে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর হচ্ছে এখান থেকে আমরা এখন হচ্ছে যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানে লিখে দেবো। হুবহু হচ্ছে আমরা এখানে এখন আমি এইখান থেকে জাস্ট হচ্ছে ডান পাশে চলে আসবো। এখানে বলছে প্রার্থিত সংশোধিত সংযুক্ত ডকুমেন্ট অনুসারে, তো এখানে হচ্ছে আপনি কী অনুযায়ী এটা করতে যাচ্ছেন, বার্থ সার্টিফিকেট আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে। সো আমি হচ্ছে বার্থ সার্টিফিকেট অনুযায়ী যদি দিতে চাই তাহলে এখানে বার্থ সার্টিফিকেট যে নাম্বার আছে সেই নাম্বারটা দিতে হবে, এবং হচ্ছে এখানে আমি সংশোধন, যদি আমার নাম সংশোধন থাকে, মানে হচ্ছে এখানে বাবার নাম বা স্টুডেন্ট নেম, এখানে স্টুডেন্ট নেম সংশোধন হলে আমরা হচ্ছে স্টুডেন্টের নেমটা দিয়ে দিব সংশোধিত তথ্য, মানে আর যদি আপনার সংশোধন না হয় তাহলে সেক্ষেত্রে দিবেন না। এরপর হচ্ছে ফাদার্স নেম, এরপর হচ্ছে মাদার্স নেম, ডেট অফ বার্থ, জন্ম তারিখ যদি ভুল থাকে তাহলে দিবেন, আর না থাকলে দেওয়ার দরকার নেই। এবং হচ্ছে বিশেষ দ্রষ্টব্য নিচের ফিলগুলো সংশোধন না থাকলে খালি রাখুন, মানে এখানে যদি সংশোধন না থাকে, এই অপশনগুলো যদি সংশোধন না থাকে তাহলে আপনি এখানে হাত দিবেন না। সো এরপরে হচ্ছে দেখেন নিচে বলছে যোগাযোগের ঠিকানা, তো ভিলেজ আমরা এখানে যে ভিলেজ এবং হচ্ছে ডিস্ট্রিক্ট এগুলো সব দেবো, তবে আমরা একটু উপরে থেকে পূরণ করে আসি যে এখানে মূলত কী কী আছে বা আমাদের কী কী দিতে হবে। ফটো এখানে জাস্ট হচ্ছে গিয়ে আমরা ফটোটাকে অ্যাড করে দিচ্ছি। ফটোটাকে অ্যাড করার পরে হচ্ছে পরবর্তীতে আমরা এই সংশোধনগুলোর নাম্বারটা, বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ড দুইটার যে কোনো একটা অনুযায়ী আমরা এটাকে সংশোধন করে দেবো। আপনারা এখান থেকে দেখেন আপনাদের সংশোধনী তথ্য, এখানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে বার্থ সার্টিফিকেটের নাম্বার এবং হচ্ছে স্টুডেন্ট নেম এবং হচ্ছে ডেট অফ বার্থ, এই দুইটা সমস্যা আছে, জাস্ট এই দুইটা লিখেছি, বাকিগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, কারণ হচ্ছে এগুলো আমরা যেহেতু সংশোধিত না এজন্য এগুলো এরকমই থাকবে। এরপর বলছে আদার কমেন্ট, বিশেষ কোনো তথ্য দেওয়ার জন্য যদি থাকে তাহলে আমরা এখানে দিয়ে দিব। সো আমি এখানে ধরেন আমাদের আছে হচ্ছে পাসপোর্ট, তো আমি এখানে পাসপোর্টটাকে দিয়ে দিলাম, এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তো আমি ড্রাইভিং লাইসেন্স লিখে দিলাম, আমার দুটি ইনফরমেশন আদার্স রয়েছে। এরপর এখান থেকে যোগাযোগের ঠিকানা, আমরা এখানে যোগাযোগের ঠিকানা যে ভিলেজটা আছে সেই ভিলেজটা আমরা এখানে উল্লেখ করে দেব। ওকে, এখানে হচ্ছে আমার যে ভিলেজ আছে সেই ভিলেজটা আমি লিখে দিলাম, এবং হচ্ছে পোস্ট অফিস, এখানে হচ্ছে যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা আমরা এখানে লিখে দেব। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আমাদের ডিস্ট্রিক্টটা এখানে সার্চ করে আনতে হবে, যেহেতু আমরা মাদারীপুর ডিস্ট্রিক্ট, এজন্য মাদারীপুরটা আমরা লিখলেই চলে আসবে। দেন হচ্ছে উপজেলা, আমাদের শিবচর, এখানে শিবচর লিখলেই চলে আসবে, এটা আপনাদের কিছু করার দরকার নেই, জাস্ট হচ্ছে এখানে লিখে দিলেই হবে।
এরপর আছে সেভ অ্যাপ্লিকেশন ইনফরমেশন, জাস্ট হচ্ছে এই অপশনে ক্লিক করবেন। আমরা প্রত্যেকটা চলে আসলাম সবকিছু দেখে, এখন হচ্ছে সংশোধিত জন্য আমাদের এই সকল ডকুমেন্টগুলো আমাদের স্ক্যানিং করে দিতে হবে। মূল রেজিস্ট্রেশন কার্ড হচ্ছে আমার এসএসসি, তো আমরা এখানে প্রথমে হচ্ছে আপলোড বা মূল রেজিস্ট্রেশন কার্ড আপলোড অ্যাটাচ এখানে জাস্ট হচ্ছে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে ড্রপ অ্যান্ড ড্রাগ করে আপনারা নিতে পারেন, আবার হচ্ছে এখানে বাটনে ক্লিক করে নিতে পারেন। জাস্ট হচ্ছে আমরা এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড মূলটা আমরা এখানে কিন্তু প্রত্যেকটা ফাইলই পিডিএফ করে রেখেছি অলরেডি, তো আমাদের এখানে দেখানো যাবে না আপনাদেরকে। তো এখানে হচ্ছে আমাদের যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডটা আমরা আপলোড করে এখানে নেওয়ার পরে জাস্ট হচ্ছে আমার এই ফাইলটা চলে আসলো। এখন হচ্ছে আমি এইখান থেকে আপলোড যে বাটনটি রয়েছে এই আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু অলরেডি দেখেন নিচে এই অপশনটি চলে আসছে, তার মানে এইখান থেকে রিমুভ হয়ে গেছে, নিচে অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র, আপলোড বাটনে ক্লিক করে এখান থেকে আবারও একটি ক্লিক করব। দেন হচ্ছে শিক্ষার্থীর যে আপলোড আইডি কার্ড, সেই আইডি কার্ড নাই, এজন্য আমরা একটা প্রত্যয়নপত্র এখানে ব্যবহার করছি, তো এটাকে আপলোড করে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে আবারও আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পর হচ্ছে চলে গেল দ্বিতীয় নাম্বার, পিতার জাতীয় পরিচয়পত্র আপলোড অ্যাটাচ, এখান থেকে হচ্ছে পিতার যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ডটা আমরা এখানে আপলোড করে দিলাম। এভাবে পর্যায়ক্রমে আমাদের যতগুলো ডকুমেন্ট আছে প্রত্যেকটা ডকুমেন্টে আমরা এভাবে আপলোড করে দেব। দেন হচ্ছে মাতার জাতীয় পরিচয়পত্র, আমরা মাতার জাতীয় পরিচয়পত্রটাও আপলোড করে দিচ্ছি। আপনারা হচ্ছে ধৈর্য সহকারে ভিডিও টিউটোরিয়ালটি দেখবেন। তারপর হচ্ছে শিক্ষার্থীর ইংরেজি জন্ম সনদ অনলাইন আবশ্যক, এটা কিন্তু দিতে হবে, তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে যে শিক্ষার্থীর অনলাইনে জন্ম সনদ রয়েছে সেই জন্ম সনদটাও আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর হচ্ছে হওয়া যাবে না, ওকে। এখন দেখেন সবগুলো ইনফরমেশন কিন্তু আমরা ইনক্লুড করে দিয়েছি, এবং লাস্টে যেটা অন্যান্য ছিল সেখানে পাসপোর্ট, ভিসা এবং ড্রাইভিং লাইসেন্স হিসেবে আমরা দিয়েছি। এবং এখন হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলছে যে আমি কি কি সংশোধন করতে চাচ্ছি, একেবারেই সব আমি সংশোধন করব, যেহেতু এজন্য আমাকে যেটা করতে হবে যে আমি সকল কিছুই কিন্তু সংশোধন একত্রে করে ফেলবো। তো এই জন্য হচ্ছে আমার এই সবগুলো দেখে নিলাম, জাস্ট হচ্ছে আমাদের সব কিছু ইনফরমেশনই কিন্তু আমার ঠিক রয়েছে। জাস্ট হচ্ছে আমি এখান থেকে সবগুলো ডকুমেন্ট কিন্তু আমার অ্যাটাচ করা ইতিপূর্বেই হয়ে গেছে, এখান থেকে হচ্ছে নতুন সংযোজনে ক্লিক করব। নতুন সংযোজনে ক্লিক করলে আমরা কিন্তু অলরেডি একটা ইনফরমেশন অ্যাড করেছি, রেজিস্ট্রেশন কার্ড সংশোধন, তো এখান থেকে হচ্ছে আমরা আরও সংশোধন করব। এখান থেকে হচ্ছে শিক্ষার্থীর তথ্য সংশোধন, এখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে প্রবেশপত্র, এবং হচ্ছে প্রবেশপত্রের পরে হচ্ছে আমরা দেবো হচ্ছে নম্বরপত্র এবং হচ্ছে সনদপত্র, তো আমরা সবগুলো একত্রে এখানে দিয়ে দেবো। তো প্রবেশপত্র দেওয়ার জন্য আমাদের নাইনের যে প্রবেশপত্র ছিল সেই প্রবেশপত্র বা নাইনের এক্সাম ইয়ার সেটা দিব, এবং এক্সাম মান্থ এটাও আমরা এখানে দিয়ে দেব। এবং হচ্ছে এখানে যে আমাদের অতিরিক্ত মানে এখানে কেমন দরকার, মানে আমাদের এটা কত জরুরি দরকার, তো ভেরি আর্জেন্ট আমরা দিয়ে দিতে পারি বা আর্জেন্ট দিতে পারি। ভেরি আর্জেন্ট মানে হচ্ছে এক ওয়ার্কিং ডের মধ্যে, আর হচ্ছে আর্জেন্ট হচ্ছে তিন দিনের মধ্যে, আর এটা হচ্ছে 7 থেকে 15 দিনের মধ্যে, তো আমরা ভেরি আর্জেন্টটাকে ব্যবহার করে দেব। ভেরি আর্জেন্টে কিন্তু অ্যামাউন্টের পরিমাণ অনেক বেশি, আর যদি আর্জেন্টে দিই তাহলে কিন্তু 200 টাকা কম, তো এটা আমরা দেখে নিব আগে থেকে। সকল ডকুমেন্ট আপলোড করার পরে জাস্ট দিয়ে দিবেন। দেন হচ্ছে প্রবেশপত্র, তো প্রবেশপত্র হচ্ছে প্রথমে নাইনেরটা দেবো, তো নাইন হচ্ছে দুই বছর আগে, তাহলে 9 সাল, এবং হচ্ছে মান্থ আমরা 11 মান্থ মানে নভেম্বর মাসে ছিল, তো আমরা এখানে নভেম্বর লিখে দিতে পারি বা 11 দিয়ে দিলাম, নভেম্বর লিখে দিলাম। দেন হচ্ছে এখানে দেখেন জরুরি ও অতি জরুরি, যদি আমরা এখানে আর্জেন্ট দিই তাহলে অ্যামাউন্ট 800 টাকা, এবং যদি ভেরি আর্জেন্ট দিই তাহলে একদিনের মধ্যে হবে যেটা 1000 টাকা, তো আমরা হচ্ছে জেনারেল দেবো যেহেতু 7 থেকে 15 দিনের মধ্যেই হয়ে যাবে। তো এরপরে হচ্ছে আমরা এখানে সেভ এ নিউ সার্ভিস এই অপশনে ক্লিক করবো, তার মানে এটা অ্যাড হয়ে যাবে। এর নিচে দেখেন অ্যাডমিট কার্ড সংশোধন অ্যাড হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা আবারও নতুন সেবা সংযোজন এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ড থেকে আবারও শিক্ষার্থীর তথ্য সংশোধন এবং হচ্ছে প্রবেশপত্র, এখন হচ্ছে নাইনের পরে হচ্ছে 10 দেবো, 10 হচ্ছে আমার যেটা পাসিং ইয়ার ওই পাসিং ইয়ারটাই আমরা দিয়ে দেবো, এবং হচ্ছে ফেব্রুয়ারি মাস আমরা ফেব্রুয়ারি দিয়ে দিতে পারি। দেন হচ্ছে এখানে যাই যেই পরিমাণ আছে 7 থেকে 15 দিন এটাই আমরা দেওয়ার চেষ্টা করব। জাস্ট হচ্ছে সেভ এ নিউ সার্ভিস, তাহলে আমার তিনটা সার্ভিস অ্যাড হয়ে গেল। এরপর হচ্ছে নতুন সেবা সংযোজন করুন এই অপশনে ক্লিক করে, এবার আবারও এই অপশন। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে নম্বরপত্র, তো নম্বরপত্রের ক্ষেত্রে ওই দুইটা সেমিস্টার নাইনে দিতে হবে, তো নাইনের যে সালটা ওইটা দিতে হবে। এরপরে এখানে হচ্ছে যে সালটা নভেম্বর, এরপরে হচ্ছে এইখানে ওই 7 থেকে 15 দিনের মধ্যে হবে নিউ সেভ এ নিউ সার্ভিস।
দেন হচ্ছে আবারও নতুন সেবা সংযোজন, এখান থেকে জাস্ট হচ্ছে শিক্ষার্থীর তথ্য সংশোধন এবং হচ্ছে নম্বরপত্র। নম্বরপত্র দেওয়ার পর হচ্ছে টেইন এবং হচ্ছে এক্সাম ইয়ার, এবার হচ্ছে মান্থ, এরপর হচ্ছে এখানে যা আছে তাই থাক, সেভ অ্যান্ড নিউ সার্ভিস। এরপর হচ্ছে নতুন সেবা সংযোজন করুন, অ্যাডমিট ট্রান্সক্রিপ্ট এবং রেজিস্ট্রেশন কার্ড কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে এখান থেকে আবার শিক্ষার্থী তথ্য সংশোধন, এবার হচ্ছে সনদপত্র। এই সনদপত্রের ক্ষেত্রে এখন আপনারা এখানে যে যেটা আপনার প্রয়োজন, ধরেন আপনি যদি এখানে কিন্তু একটা কথা উল্লেখ আছে যেটা হচ্ছে প্রতিষ্ঠান অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু এই যে ডে এইটা হচ্ছে 7 থেকে 15 দিন গণনা করা হবে, এর বাইরে কিন্তু গণনা করা হবে না। আপনারা আজকে আবেদন করলে কিন্তু আজকেই গণনা করা হবে না, সো অ্যাপ্রুভালের পরে কিন্তু গণনাটা হবে বা কাউন্ট করা হবে। তো সার্টিফিকেট সংশোধনটা আমরা যদি ভেরি আর্জেন্ট দিই তাহলে 700 টাকা, এটা আমরা একটু ভেরি আর্জেন্টেই দিয়ে দিই যাতে সার্টিফিকেটটা আমরা দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাই। এরপর হচ্ছে সেভ এ নিউ সার্ভিস, এই অপশনটা জাস্ট হচ্ছে একটা ক্লিক করবো, তাহলে আমার সকল ইনফরমেশনগুলো অ্যাট এ গ্লেন্স আমি দেখে নেব। সম্পূর্ণ পেমেন্ট অ্যামাউন্ট হচ্ছে 2350 টাকা, পে নাও, এই অপশনে ক্লিক করে হচ্ছে বিকাশ রকেট নগদ এর মাধ্যমে বা অনলাইন পেমেন্টের মাধ্যমে আমি পেমেন্ট কমপ্লিট করতে পারবো। তো আমি এখান থেকে হচ্ছে পে নাও এই অপশনে ক্লিক করে আমরা পেমেন্ট করবো, লিভ পেইস এখানে হচ্ছে ক্লিক করবো। ক্লিক করার পর হচ্ছে আমাকে পেমেন্ট গেটওয়ে নিয়ে গেছে সোনালী ব্যাংকের, এখন মোবাইল ব্যাংকিংয়ে যাবো অথবা আমরা কার্ডের মাধ্যমে সোনালী ব্যাংকের মাধ্যমে অথবা নেক্সাস ভিসা কার্ড এরকম যে ধরনের কার্ড আছে সেই ধরনের কার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। সো আমাদের কাছে যদি মাস্টার কার্ড থাকে তাহলে আমরা এখানে মাস্টার কার্ডে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করলে আমরা মাস্টার কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবো। সো এটা সিটি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সো আমরা পে নাও এই অপশনে ক্লিক করবো, লিভ পেস এবং হচ্ছে মোবাইল ব্যাংকে আমরা পেমেন্ট কমপ্লিট করবো। বিকাশের মাধ্যমেও করা যায়, জাস্ট হচ্ছে নগদ কনফার্ম বাটনে ক্লিক করবো, দেন হচ্ছে নগদে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা আমরা দিয়ে দেব, তারপর হচ্ছে কনফার্ম বাটন বা প্রসেস বাটন হচ্ছে ক্লিক করব। প্রসেস বাটনে ক্লিক করার পর আমার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, এই কোডটি দিয়ে পিন নাম্বারটা দিয়ে দেব, তারপর হচ্ছে প্রসেস বাটনে ক্লিক করলে আমার কাছ থেকে 2382.90 টাকা কেটে নেওয়া হবে এবং পরবর্তীতে আমাকে একটি পেমেন্ট স্লিপ দেওয়া হবে। প্রসেস বাটনে ক্লিক করলাম, এবার হচ্ছে আমাদের যে পিন নাম্বার সেই পিন, ওকে, এখন হচ্ছে প্রসেস বাটনে ক্লিক করলাম। প্রসেস বাটনে ক্লিক করার পর হচ্ছে দেখেন পেমেন্ট কিন্তু সাকসেসফুলি এখানে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছে যে ইউর অ্যাপ্লিকেশন আইডি এত এবং হচ্ছে পেমেন্ট সাকসেসফুলি অলরেডি হচ্ছে পেমেন্ট হয়ে গেল। এখন বলছে দেখেন ইউ আর অ্যাপ্লিকেশন ইজ সেন্ডিং টু দ্য ইনস্টিটিউট ফর ইনস্টিটিউশন অ্যাপ্রুভাল, ইউ মেক কন্ট্যাক্ট টু ইনস্টিটিউশন অফ ইনস্টিটিউট থ্রো, এখানে যে ইনস্টিটিউটের যে হেড প্রধান মানে হচ্ছে যে প্রধান শিক্ষক তার ফোন নাম্বার এখানে প্রোভাইড করা হয়েছে, যদি আপনাদের যোগাযোগ করতে অসুবিধা হয় তাহলে এখানে নাম্বারে যোগাযোগ করবেন। জাস্ট হচ্ছে কুইক অ্যাপ্রুভাল মানে হচ্ছে অ্যাপ্রুভালটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই কাজটা শুরু হয়ে যাবে। তো গো টু ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করব এবং হচ্ছে লিভ পেজে ক্লিক করব, করার পরে হচ্ছে আবেদন প্রিন্ট বাটনে ক্লিক করব। ক্লিক করে হচ্ছে জাস্ট হচ্ছে প্রিন্ট বাটনে আমরা ক্লিক করে দিলেই আবেদনটি প্রিন্ট হয়ে গেল। এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ বিষয় যে কিভাবে আমরা এই পেমেন্ট কমপ্লিট করতে পারি। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি, আর যদি বুঝাতে পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যাচ্ছি না, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে, হয়তোবা নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও নতুন কন্টিনিউ কোনো বিষয় নিয়ে আলোচনা করাবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ। ওকে বন্ধুরা, আপনাদেরকে আমরা দেখালাম যে কিভাবে আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধন করবেন, এ টু জেড আমরা আপনাদেরকে দেখালাম। তো পরবর্তীতে আমরা হচ্ছে এইভাবে যদি আপনারা নিজেরা নিজেরাই আবেদন করেন তাহলে কিন্তু সংশোধন হয়ে যাবে এবং সংশোধনের পরে কিন্তু আপনাকে আপনার যে প্রতিষ্ঠানে আপনি এসএসসি কমপ্লিট করেছেন সেখান থেকে ফরওয়ার্ড বা অ্যাপ্রুভাল করে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের বোর্ডে এই সার্টিফিকেটটি সংশোধনের জন্য চলে যাবে, অন্যথায় কিন্তু আমাদের এই সার্টিফিকেট বোর্ডে যাবে না। সো ফার্স্ট টাইমে আবেদন করবেন এবং হচ্ছে পেমেন্ট কমপ্লিট করার পরে আপনার নিজ প্রতিষ্ঠানে গিয়ে অ্যাপ্রুভাল করিয়ে নেবেন, দেন হচ্ছে আপনি আপনার বোর্ডে চলে যাবে এবং বোর্ড থেকে আপনাকে সংশোধন করে দেবে। এবং এই সংশোধন কিন্তু 1 থেকে 15 দিনের মধ্যে আসে, 3 দিন থেকে 7 দিনের মধ্যে আসে এবং 1 দিনের মধ্যেও কিন্তু আপনি সংশোধন করতে পারবেন। তো সব বিষয়েই আমরা আপনাদেরকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেব। আমরা আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লেগেছে, আর যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, এ পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।